স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন সাদলি চক এলাকায়। জানা গিয়েছে মৃতার নাম নীলুফা খাতুন, প্রায় 7 বছর আগে নীলুফার সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ সাইফুদ্দিনের। বিয়ের পর থেকেই নীলুফার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত তার স্বামী। এর আগে বেশ কয়েকবার পারিবারিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। বৃহস্পতিবার নীলুফা তার মাকে ফোন করে মারধর করার বিষয়ে জানায়। এরপরেই বিকেলে শ্বশুর বাড়ির তরফে জানানো হয় ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। যদিও মৃতার পরিবারের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাঠি লাধনা ছিল, হাতুড় ছিল, হাতুড়ের বাড়ি মেরেছে আর লাধনা লাঠির বাড়ি মেরেছে, পিটি এখন করেছে। আমি শাস্তি চাই, আমার মেয়েকে যখন হত্যা করেছে তখন আমি শাস্তি দিব। অনেক দাগ পড়ে আছে, মানে অনেক অনেক মেরেছে, একদম মেরে মেরে, মানে কি বলবো, এমনি যেটা ফাঁসির কথা বলছিলাম আমরা দেখলাম গলার মধ্যে কোনো দাগ নেই, বাদ বাকি মাথায় দাগ আছে, শরীরের মধ্যে দাগ আছে। আর ওখানে আমরা যা দেখলাম, যেখানে নাশটা রাখা ছিল সেই জায়গায় হাতুড়ি পড়ে আছে, লাঠি পড়ে আছে, যেই ঘরটাতে রাখা ছিল, যে ঘরটাতে থাকতো আর কি, সেখানে মানে পুরো লাঠি হাতুড়ি সব পড়ে আছে, একদম পুরো মানে মেরে 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 ফেলা হয়েছে। ওখান দিয়ে মানে পুরো ওরা গ্রামের পুরো গ্রামের লোক একসাথে এক চাটিয়া হয়ে পুরো মানে আসামির সাপোর্ট করছে। কি যে মেরেছে, এখন ওর হাজবেন্ড মেরেছে, ওর মাও সামিল আছে, কি ওর ভাবিও সামিল আছে, যারা সামিল আছে পুরো যাচাই হোক, যাচাই হয়ে তাদের সাজা হোক।